Assalamualaikum. My kitchen cooking sir, আরেকটা মজার ভিডিও দেখার জন্য সবাইকে জানাচ্ছি মোস্ট ওয়েলকাম। আজকে আপনাদের সাথে শেয়ার করব শাহি ফির্নির রেসিপি, যেভাবে একদম শাহি ফ্লেভারে আপনারা বাসায় ফির্নিটা তৈরি করতে পারেন সেই রেসিপিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো এটার ঘনত্বটা দেখুন, আর মাশাআল্লাহ স্বাদেও হচ্ছে অতুলনীয়, কালারটাও অনেক সুন্দর পারফেক্ট এসছে। তো আমি কিভাবে তৈরি করি সেটাই শেয়ার করছি। আমি এখন নিয়ে নিব হচ্ছে 1 কাপ পরিমাণ চিনি গুঁড়া পোলার চাল। আপনারা চাইলে বাসমতিও নিতে পারেন অথবা কাটারি ভোগ। এখন পোলার চালটাকে 20 মিনিটের জন্য আমি পানি দিয়ে একটু ভিজিয়ে রেখে দিব। 20 মিনিট পরে চালটাকে বেশ ভালো করে ধুয়ে পানিটা ঝরিয়ে নিব। তারপর আমি একটা গ্রাইন্ডারে নিয়ে একটু গ্রাইন্ড করে নিব। মেক শিওর করবেন যাতে করে একদম পেস্ট না হয়ে যায়, আধা ভাঙা করে করবেন, চাইলে শিলপাটায়ও আধা ভাঙা করে নিতে পারেন। এখন ঢেলে নেওয়ার পরে জারটার মধ্যেও কিছু অবশিষ্ট ছিল সেটাতে সাথে একটু পানি অ্যাড করে পানি সহ আবার এই চালটাকে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো বাকি প্রসেসগুলো কমপ্লিট না হওয়া পর্যন্ত। একটা বাটিতে আমি এখন নিয়ে নিব 4 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ। এর সাথে নিব হচ্ছে অল্প কিছু পরিমাণ গরুর দুধ। দুইটাকে মিক্স করে বেশ ভালো করে মিক্স করব। মিক্স করে একটা সাইডে রেখে দিব। একটা বাটিতে আমি প্রায় 10-12টার মতো কাজু বাদাম নিয়ে এর সাথে একটু দুধ অ্যাড করার পরে এটাকে এখন একটা ব্লেন্ডারের সাহায্যে পেস্ট করে নিব, এই যে ঠিক এরকম। তারপরে এখন চলে যাব রান্নায়। আমি একটা প্যানে 3 লিটার পরিমাণ লিকুইড ফুল ক্রিম যে দুধ আছে সেটা অ্যাড করে দিচ্ছি, আর সাথে দিয়ে দিলাম 1 চিমটি পরিমাণ লবণ। আপনারা চাইলে এলাচ দারচিনিও অ্যাড করতে পারেন, আমি এটা অ্যাড করব না। তো এটাকে এখন চুলায় বসিয়ে দিলাম, নেড়ে চেড়ে অপেক্ষা করব ফুটে ওঠা পর্যন্ত। বেশ ভালো করে কিছু সময় ফুটিয়ে নেওয়ার পরে এর মধ্যে এখন আমি অ্যাড করে দিব যে পোলার চালটা পেস্ট করে রেখেছিলাম সেটা, পানি সহই আমি এর মধ্যে দিব। আর চালটা দেওয়ার পরপরই ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে, বারবারই নাড়তে হবে, নাহলে দেখা যায় নিচে লেগে যাওয়ার সম্ভাবনা রয়ে যায়। বিশ মিনিটের মতো রান্না করার পরে দেখা যাবে যে চালগুলো অনেকটা ফুলে বেড়ে উঠেছে আর চালগুলো সিদ্ধ হয়ে গেছে, দুধটাও আস্তে আস্তে ঘন হয়ে আসছে। দেখুন চালগুলো অনেকটা নরম হয়ে গেছে। এখন এর মধ্যে অ্যাড করব হচ্ছে যে গুঁড়ো দুধের সাথে দুধ মিশিয়ে যে মিক্সারটা রেডি করেছিলাম সেটা এখন দিয়ে দিব। এখন বাদামের যে পেস্টটা আছে তার সাথে আমি হালকা একটু যে খাবারের রঙটা ফুড কালার, অরেঞ্জ ফুড কালার বা জর্দা রঙ যেটাকে বলে, সেটা আমি খুবই সামান্য 1/4 চা চামচের মতো দিয়ে অ্যাড করে দিব। প্রথমে আমি পেস্টের মধ্যে অ্যাড করে রেখেছিলাম, তারপরে এটা দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। সবগুলোকে আবার নেড়ে চেড়ে নিব, আর এখন রান্না করব আরও বেশ কিছুক্ষণ, প্রায় 10-15 মিনিটের মতো। অনেকটা থকথকে হয়ে এসেছে, চালও মশলা অনেক বেড়ে গেছে। এই পর্যায়ে চিনি দেব, অবশ্যই চাল গলার পরে তারপরে চিনি দেবেন। আমি টোটাল চিনি ইউজ করেছিলাম হচ্ছে 2.5 কাপ পরিমাণ, এর বেশি আর আমার প্রয়োজন পড়েনি। এখন যত পর্যন্ত যে ঘনত্বটা আমার প্রয়োজন সেই ঘনত্বটা না আসা পর্যন্ত নেড়ে চেড়ে এখন আমি রান্নাটা করে নিলেই আমার ফির্নিটা কিন্তু একদমই রেডি।
এখন অ্যাড করে দিব হচ্ছে হাফ চা চামচ পরিমাণ গোলাপ জল। যারা শাহি ফ্লেভারটা চান অবশ্যই গোলাপ জলটা অ্যাড করার চেষ্টা। এখন যে কনসিস্টেন্সিতে আছে সেটাতেই আমি রাখবো, কারণ ঠান্ডা হয়ে গেলে এটা আরও একটু ঘন হয়ে আসে। আর চেষ্টা করবেন গরম গরমই আপনারা যে পাত্রে এটাকে সার্ভ করবেন সেটাতে ঢেলে দিতে, এতে করে খুব সুন্দর একটা শেপে চলে আসে। তো ভিডিওটা কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না প্লিজ, খুবই সহজভাবে আপনাদের সাথে শেয়ার করেছি। নেক্সট ভিডিওতে দেখা হবে, ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করেই শেষ করে দিচ্ছি। আল্লাহ হাফেজ।